নমস্কার বন্ধুরা, শিপ্রার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সকাল থেকে খুব ঝিমঝিম বৃষ্টি পড়ছে, তো বর সকাল থেকেই আজকে বললেন মটন খাবো আজকে, তো পাশের গ্রামে মটন কাটা হচ্ছে, ওখান থেকে উনি গিয়ে 500 গ্রাম মটন নিয়ে আসলেন। তো মটনটাকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে মশলা মেখে নিচ্ছি। প্রথমে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিলাম 2.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, দেব 7 মতো লবণ, এরপরে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য, বাকি দেব আমি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমি নিয়েছি 1টা বড় সাইজের পেঁয়াজ, 2টো বড় সাইজের রসুন, 1 চামচ কাঁচা জিরে, 3টে শুকনো লঙ্কা, 2 আমি মশলাটাকে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবারে দেব আমি সর্ষের তেল। এবারে আমি মটনটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের মতো। বাজারের থেকে এভাবে গ্রামের থেকে কাটা মটন খুব সুন্দর হয় এবং খেতেও দারুণ টেস্টি হয়। এভাবে আমি রেখে দেবো এবার 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি এবার রান্না করতে। মটনের জন্য আমি নিয়েছি 2টো বড় সাইজের আলু, একদম বিরিয়ানি সাইজের আলু। প্রথমে আলু দুটোকে ভেজে নিচ্ছি। এভাবে বড় বড় আলু দিয়ে আপনারা রান্না করে দেখবেন, খুব দারুণ হয় মটন। একদম সিম্পলভাবে গ্রামের পদ্ধতিতে এভাবে রান্না করলে এত দারুণ টেস্টি মটন হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তাই আমি ভাবলাম আপনাদের সাথেও আমি আজকের এই রেসিপিটা শেয়ার করি। এবার আমি তেল দিয়ে দিলাম, দিলাম 3টে তেজপাতা, বাকি দেবো আমি 1/2 চামচ জিরে, 8 দেবো আমি থেতো কারো গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4-5টে গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি আমি 1টা বড় সাইজের টমেটো, আর দেবো 3টে কাঁচা লঙ্কা। দিয়ে এবার টমেটোগুলোকে একটু খুব সুন্দরভাবে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ। 500 গ্রাম মটনের জন্য আমি 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, 1টা আমি মশলা বাটার মধ্যে দিয়েছি এবং 3টাকে এভাবে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটেছিলাম, দেখুন আমার পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বা যেটুকু বাকি আছে মটনের সাথে হয়ে যাবে। এবার আমি মটনটাকে অ্যাড করে দেব। এত সিম্পলভাবে রান্না করলে যে এত সুস্বাদু মটন হতে পারে, আপনারা এভাবে একবার করে দেখবেন। মটন খেতে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে, তবে মটনটাকে অনেকভাবেই রান্না করা যায়। তো আপনারা একবার অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। দেখুন আমার মটনটা কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। কত সুন্দর হয়েছে কালারটা দেখুন একবার। দিয়ে দিলাম আমি গরম জল। এবার আমি ঢাকনা লাগিয়ে 3টে ছিটি হওয়ার জন্য রেখে ছেড়ে দেবো।
আমার তিনটি সিটি মারা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আমার ঘরে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নেব। আমার মটন একদম রেডি, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এবং খেতেও আজ দারুণ টেস্টি হয়েছে। তো আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না, এত সুন্দর রেসিপি, এত টেস্টি। আমি আমার বরকে প্রথমেই খেতে দিলাম এবং বর বলেছেন খুব দারুণ হয়েছে, আমি যদি বুঝতে পারতাম এত ভালো মাটনটা তাহলে 1 কেজিই আনতাম আজকে। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক নমস্কার। বৃষ্টির দিনে বিশেষ করে মটন এবং মটন বিরিয়ানি এগুলো খেতে দারুণ মজা হয়, চিকেনও ভালো লাগে অবশ্যই।